নারদা মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে তৃণমূলও। রাজনৈতিক উদ্দেশ্যে স্টিং অপারেশন বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি লড়াইয়ের পাশাপাশি এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবেও দল লড়াই করবে বলেই জানান তিনি। যে লোকটা টাকা দিতে এলো সেও তো অপরাধী, তার বিরুদ্ধে কিছু হলো না। এটা আমরা যখন কেস স্টার্ট করলাম ইনভেস্টিগেশন একটা এফআইআর এর উপরে, তখন তুমি আমার করতেই দিলে না। 24 ঘন্টার মধ্যে হাইকোর্ট সেড ইউ স্টপ ইট, এটা নিশ্চয়ই বলাটা শোভা পায় না পাবলিক, বিশেষ করে ইলেকটেড গভর্নমেন্টকে, যে মানুষের এই সরকারের প্রতি বিশ্বাস নেই। কারণ 2016 সালে এটাকে ইলেকশন ইস্যু করা হয়েছিল এবং যাদের বিরুদ্ধে করা হয়েছিল যারা প্রত্যেকে ইলেকশনে জিতে এসেছে। বিধানসভা ভোটের আগে বিজেপি অফিসে নারদ স্টিং অপারেশনের ভিডিও দেখানো হয়। আদালতের রায় ঘোষণার আগেই নারদ কাণ্ডে সিবিআই তদন্তের কথা বিজেপি রাজ্য সভাপতির মুখে শোনা যায়। এ নিয়ে গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। নারদা স্টিং অপারেশনের ব্যাপারে আমরা হাইকোর্টে গেছিলাম, কোর্টে শুনানি হয়ে গেছে, যে কোনো সময় রায় আসবে, সম্ভবত সেখানে সিবিআই কে দায়িত্ব দেওয়া হবে। পরিস্থিতি অনুযায়ী সমস্ত রাস্তা খোলা আছে, আমরাও দেখছি। This sting operation is being published from BJP party office that time. Everybody knows before giving judgment how a political party, the state president, gave a announcement, press statement that after UP election, the CBI will investigate, the Narada court will give the verdict. A political party is giving all the directions. Judgment হওয়ার আগে যদি জাজমেন্ট বেরিয়ে যায়, দেখুন আমাদের এটা পলিটিক্যালিও নিতে হবে, লিগালিও নিতে হবে। বলে দিচ্ছি ইলেকশনের পরে, ইউপি ইলেকশনের পরে জাজমেন্টটা তো রিজার্ভ ছিল, ঠিকই তো? গত লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে স্টিং অপারেশন চালায় নারদ। ফুটেজে শাসক দলের নেতাদের টাকা নিতে দেখা যায়। উত্তরপ্রদেশে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেখানেও ভোটের সময় টাকা উড়েছে। এ নিয়ে তদন্ত দাবি করেছেন তিনি। ক্যামেরায় সুনীল মুন্দার সঙ্গে সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা।